वेलकम फ्रेंड्स, वेस्ट बेंगल तृणमूल कॉग्रेस शिक्षा सेलर पक्ष मिनिस्टर इन चार्ज स्कूल एडुकेशन डिपार्टमेंट अर्थात पार्थबाबू और प्रिंसिपल सेक्रेटरी के उनरा प्रपोजल दिए कि मर्मे ना एरपर क्यों स्कूल खोला हबे कबे थेके स्कूल खोला हबे छात्र छात्री बा कबे थेके जाबे परीक्षा एकेडेमिक सेशन विभिन्न विषय उनरा प्रपोजल दिए तो तारपर आमी जिनि ये चिठी पाठिए जयदेव गिरी कन्भेनर तो ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম কিছু বিষয় নিয়ে ওনার সাথেও আমার ডিসকাস হয়েছে মূলত যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করেন সেগুলো আমি ওনার সাথে প্রশ্নের মাধ্যমে জেনেছি তো আগে একটু আমরা দেখে নেব অ্যাকচুয়ালি কি কি প্রপোজাল ওনারা রেখেছেন ওনারা যেটা বলতে চাইছেন যে এখন যে অনলাইন ক্লাস হচ্ছে মাত্র 30% স্টুডেন্ট তার সুবিধা নিতে পারছে গ্রামের দিকে 80% স্টুডেন্ট সেটা নিতে পারছে না এবং এই অবস্থায় নরমাল ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপারে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই মর্মে ওনারা প্রপোজাল দিয়েছেন এবং যেটা বলতে চাইছেন যে সামার ভ্যাকেশনের পর 11 তারিখ থেকে স্কুল খুলতে এবং 11 থেকে 13 তারিখ 11, 12, 13 এই 3 দিন শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি মিলে ওনারা যেটা করবেন ক্লাস রুটিন প্রিপেয়ার করবেন রিসিডিউল অফ একাডেমিক ক্যালেন্ডার সুপারভিশন অফ স্যানিটাইজিং ওয়ার্ক অর্থাৎ বিদ্যালয়টাকে নতুনভাবে পড়ানোর উপযোগী করে তৈরি করার জন্য ওই 3টে দিন শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি থাকবে বিদ্যালয়ে আর তারপরে যেটা বলছে আচ্ছা 9, 10, 11 মানে যারা 11-এ পরীক্ষা দিল সেই 11 তারা উইথ 25 স্টুডেন্টস ম্যাক্সিমাম ইন এ ক্লাসরুম তাদের 15 জুন থেকে ক্লাস শুরু হবে অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা 11, 12, 13 যাচ্ছেন 14 তারিখ রবিবার 15 তারিখ থেকে 3টে ক্লাস নিয়ে ম্যাক্সিমাম 25 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস হবে অল্টারনেট দিন বাকিরা আসবে অল্টারনেট করে করে তো এইটা একটা বিষয় তো এই বিষয়টা আমি এই কথা বলতে বলতে আমি ডিসকাস করব ওনার সাথে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম যে ধরুন যাদের একটা সেকশনে হয়তো 75 রোল স্ট্রেন বা তারও বেশি তো সেক্ষেত্রে উনি বলতে চাইছেন তাহলে আপনার একটা ক্লাসকে 3 দিন ধরে করতে হবে 25, 25, 25 এইভাবে সেইভাবে রুটিনটাকে অ্যাডজাস্ট করতে হবে ওনার এটাই বক্তব্য আর যদি 50 জন স্টুডেন্ট হয় বা 40 জন স্টুডেন্ট হয় সেক্ষেত্রে এক একটা ক্লাস ধরুন এক একটা সেকশন ধরুন 10-এর A সেকশন তাহলে 2 দিন স্প্লিট করে দেওয়া হলো অর্থাৎ ছাত্রছাত্রীরা অল্টারনেট দিনে আসবে যদি 2 দিনে মিটে যায় 3 দিনে মিটলে তাহলে 2 দিন গ্যাপ দিয়ে তারা আসবে এবং রুটিনটা সেইভাবে করতে হবে এইটা ওনার বক্তব্য আচ্ছা তারপরে স্কুল আওয়ার্সটাকে ওনারা একটু মডিফাই করেছেন যেটা হচ্ছে যে 9টা থেকে 3টে স্কুল আওয়ার্স করা যেতে পারে বা 10টা থেকে 4টে করার কথা বলেছে এবং শনিবার দিন ফুল ক্লাস হবে তো এই বিষয়টা আমি ওনার সাথে ডিসকাস করলাম যে শনিবার যে ফুল ক্লাসের বিষয়টা ওনারা রেখেছেন আমি দেখলাম তা উনি বললেন যে হ্যাঁ স্কুল তো একটু স্যাক্রিফাইস করতে হবে এবং স্কুল যখন যেতেই হচ্ছে আর 2 ঘন্টা থাকলে অসুবিধা কিছু নেই এবং প্রত্যেক শনিবার দিনই ফুল ক্লাস হবে এটা ওনাদের প্রপোজাল আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুল আওয়ার্সটা 5 ঘন্টা করা হয়েছে 1 ঘন্টা মিড ডে মিলের জন্য টিফিন থাকছে প্রাইমারি লেভেলের জন্য 4.5 ঘন্টা আর অন্যান্যগুলোর জন্য আপনার 6 ঘন্টা মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য 6 ঘন্টা এই যে 5 আওয়ার্স আর 1 ঘন্টা আর আপার প্রাইমারির জন্য 5 ঘন্টা প্রাইমারির জন্য 4.5 ঘন্টা শনিবার দিন কোনো হাফ ডে হচ্ছে না আপনার মিড ডে মিলের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকছে আচ্ছা 11 থেকে 12 প্রমোশনটা 20 জুনের মধ্যে সম্পন্ন করতে হবে মাধ্যমিকের রেজাল্ট 29 জুনের মধ্যে বের করতে হবে 11 শ্রেণীর অ্যাডমিশন 12 শ্রেণীতে 15 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে 6, 7, 8 যারা আছে ছাত্রছাত্রী তারা 1 জুলাই থেকে ক্লাস তাদের শুরু হবে এবং সেক্ষেত্রেও 50% স্টুডেন্ট বা ম্যাক্সিমাম 25 জন স্টুডেন্ট নিয়ে করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং এই বিষয়গুলো রয়েছে এবং তারা এভরি অল্টারনেটিভ ডেতে ক্লাসে যাবে এবং এই অল্টারনেটিভ ডেটা তখনই হবে যদি 25 করে স্টুডেন্ট ভাগ করে 2 দিনে মিটে যায় কিন্তু যদি রোল স্ট্রেন্থ বেশি হয় তখন কিন্তু 3 দিন চলে যাবে এটা হচ্ছে বিষয় তারপরে ক্লাস 3, 4, 5 যারা আছে তাদেরও ওই একই সিস্টেম 50% স্টুডেন্ট এবং তাদের ক্লাস শুরু করার প্রপোজাল দিয়েছেন 15 জুলাই থেকে বাকি স্টুডেন্টদের 23 জুলাই বা তারপর তাদের যেতে হবে অর্থাৎ ধাপে ধাপে বিষয়টা শুরু করার ওনারা প্রপোজাল দিয়েছেন 2020-এর একাডেমিক সেশনটাকে জানুয়ারি 2021 পর্যন্ত এক্সটেনশন করার ব্যাপারে প্রপোজাল দিয়েছেন তারপর আপনার এখানে যেটা বলা হচ্ছে যে 2টো রিটিন এক্সামিনেশন প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে অবশ্য এই জায়গাটা প্রাইমারির ক্ষেত্রে এখানে 2টো বলেছে আবার এখানে শেষকালে 1 রিটিন এক্সামের কথা বলেছেন প্রাইমারির জন্য যাই হোক এটা একটু কনফিউশন ব্যাপার রয়েছে তো যেটা ওনারা বলতে চাইছেন যে মূলত 2টো রিটিন এক্সামিনেশন করার ব্যাপারে 50 নম্বর করে যার একটা হবে পূজা ভ্যাকেশনের আগে আর একটা ডিসেম্বর বা জানুয়ারি 21 সালে আপনার এটা হবে আচ্ছা তারপরে মাধ্যমিক পরের বছরের মাধ্যমিক মার্চ মাসে করার প্রপোজাল দিয়েছেন 21 সালের এবং এইচএস এপ্রিলের 2021 সালের এপ্রিল মাসে কিন্তু 15ই মার্চের আগে নয় তো আমি এটাও ওনার সাথে জিজ্ঞাসা করলাম যে সামনের বছর তো আপনার মে মাস করে মোটামুটি
বিধানসভা ভোটের বিষয় আছে। তো এক মাস আগে থেকে তো অনেক বিদ্যালয় নিয়ে নেওয়া হয়, সেন্টার করা হয় ভোটের জন্য DCRC বা আরও অন্যান্য বিষয়ে। তো উনি বললেন যে ঠিক আছে সেটা দেখা যাক কীরকম কী হয়, এটা বললেন। তারপরে বলছেন কোয়ারেন্টাইন জোনেতে শিক্ষক বা ছাত্রছাত্রী যদি কেউ থেকে থাকে তারা এখন যাবে না বিদ্যালয়ে। তো এটাও আমি ওনার সাথে ডিসকাস করলাম, তাহলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কি স্পেশাল লিভ দেওয়া হবে? উনি বলেন যে হ্যাঁ, সেরকমই ব্যবস্থা করা হবে। আচ্ছা, সোশ্যাল ডিস্টেন্সিং বিষয়টা হলো, গ্যাদারিং করা যাবে না, অ্যাসেম্বলি হবে না, তারপরে এক একটা বেঞ্চে দুজন করে স্টুডেন্ট বসবে বা মুখে মাস্ক থাকবে, বা ম্যাক্সিমাম 20-25 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস হবে। এভরি অল্টারনেটিভ ডেতে স্টুডেন্টরা স্কুল আসবে, স্কুল আওয়ার্সটা এখানে আবার একবার বলা হয়েছে। আচ্ছা, তারপরে স্যাটারডেতে ফুল স্কুল হবে, এই হচ্ছে বিষয়। তো তারপর আমি যেগুলো বললাম, এবং আমি জয়দেববাবুর সাথে মূল আরেকটা বিষয় আমি ডিসকাস করলাম, যেটা আপনারা প্রশ্ন করবেন যে বাস ট্রেন চলছে না। আমি বললাম তাহলে আপনারা যে স্কুল চালু করছেন, কিন্তু বাস ট্রেন চালু করছেন বলাটা ভুল, আপনি যেটা প্রপোজাল দিয়েছেন, তো বাস ট্রেন চলছে না, তাই এই বিষয়টা। উনি বলেন যে না, লোকাল ট্রেন চলবে কিছু কিছু, যেটা ওনার বক্তব্য। পাশাপাশি বাস মালিকদের সঙ্গে, প্রাইভেট বাস মালিকদের সঙ্গেও কথাবার্তা হবে, আমরা জুন মাসের 1-2 তারিখ করে বাস টাস বা ট্রেন এগুলো চলবে, ওনার বক্তব্য যেটা আমি বলছি। তো এই হচ্ছে ওনাদের প্রপোজাল, বা যেটা একটা মোটামুটি ওনারা ঠিকঠাক করে দিয়েছেন। এবার কতটা কী কার্যকর হবে সেটা পরের কথা। তো যতটা তথ্য পেলাম, যেহেতু ওনারা এই প্রপোজাল পাঠিয়েছেন পার্থবাবুকে এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে থ্রু ইমেল, সেটাও আমি খবর নিয়েছি, যে কারণে এখানে রিসিভিংয়ের কোনো স্ট্যাম্প কিছু নেই, কারণ ওনারা মেল করে এটা পাঠিয়েছেন। তো তারপর কতটা এখান থেকে নেওয়া হবে বা কিছু সেটা জানি না। তবে অলরেডি উনি যেটা বললেন যে এগুলোকে নিয়ে মিটিং সিটিং হচ্ছে, বিভিন্ন মহলকে নিয়ে একসাথে আলোচনা করে মিটিং হচ্ছে কীভাবে কী করা যায় কাজটা। তো যাই হোক, মোটামুটি আমি যেগুলো সমস্যা আপনারা তুলে ধরেন, যাতায়াতের বিষয়গুলো বা এই যে রোড স্ট্রেন্থ বেশি, সেগুলো আমি ওনার সাথে ডিসকাস করেছি, এবং যেটা উনি বলেছেন সেটাও ওনাদের সাথে আমি শেয়ার করলাম। আরও যদি আপনাদের মতামত থাকে অবশ্যই ভিডিওতে শেয়ার করুন, কারণ সকলের মতামত শেয়ার করলে অনেক তথ্য সামনে আসে। সাবধানে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।